আমাদের বিভিন্ন কারণে অনেক সময় অনেকজনের বর্ণনা দেওয়া লাগতে পারে, রাইট? একটা পার্সনকে ডিসক্রাইব করা লাগতে পারে, একটা মানুষের ডিসক্রিপশন দেওয়া লাগতে পারে, হয়তো বা আমাদের আমরা একটা জায়গা থেকে ছুটি কাটিয়ে এসেছি সেই জায়গাটাকে ডিসক্রাইব করা লাগতে পারে, একটা নতুন ফ্রেন্ড বানিয়েছি বাসায় এসে সবার কাছে ওই ফ্রেন্ডটাকে ডিসক্রাইব করা লাগতে পারে। শুধুমাত্র কিন্তু এটাই না, আইএলটিএস স্পিকিং টেস্টে কিন্তু ডিসক্রাইবিং আ পার্সন অনেক কমন একটা প্রশ্ন। হয়তো বা আপনাকে বলবে ডিসক্রাইব ইয়োর মাদার, হয়তোবা আপনাকে বলবে ডিসক্রাইব আ ফ্রেন্ড। সো এই ধরনের ডিসক্রিপশন বা কিভাবে আপনি একজন ব্যক্তিকে বর্ণনা করবেন, এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, বা এটা আমাদের দৈনন্দিন জীবনেও অনেক কারণে লাগে। সো আমরা আজকে 6টা খুবই ইজি স্টেপে শেখার চেষ্টা করব যে আপনি যে কোনো মানুষকে, যে কোনো কারো কাছে কিভাবে ইংলিশে ডিসক্রাইব করতে পারেন। সো স্টেপ ওয়ান আর স্টেপ টুতে আমরা কথা বলবো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে, বা সেই মানুষটা দেখতে কিরকম। স্টেপ ওয়ানে আমরা আলোচনা করব তার হাইট এবং তার বিল্ট নিয়ে। হাইট মানে কি জানেন? উচ্চতা। হি ইজ ভেরি টল। এই হয়ে গেল আপনার সেন্টেন্স। এরপরে আপনি তার বিল্ট নিয়ে কথা বলবেন। হি ইজ ভেরি ওয়েল বিল্ট, মানে সে খুব স্ট্রং। হি ইজ ভেরি টল অ্যান্ড ওয়েল বিল্ট। সো আপনার কিন্তু ফার্স্ট সেন্টেন্সটা রেডি। সেকেন্ড সেন্টেন্সে আমরা আলোচনা করব তার চুল নিয়ে। অনেক সময় কিন্তু চুল একটা মানুষের খুব ডিফাইনিং একটা ক্যারেক্টারিস্টিক হয়ে যায়, বা এই জিনিসটাই ওদেরকে আলাদা, মানে অন্যদের থেকে আলাদা করে তুলে। সো আপনি তার চুল ডিসক্রাইব করার সময় কি করতে পারেন? হয়তো বা বলতে পারেন হি হ্যাজ শর্ট ব্ল্যাক হেয়ার বাট হি ইজ গোয়িং বল্ড ফাস্ট। এটা মানে কি জানেন? এটা মানে হলো যে তার চুল একটু ছোট কালো, কিন্তু সে ধীরে ধীরে টাক হয়ে যাচ্ছে। সো আপনার কাছে কিন্তু দুটো সেন্টেন্স রেডি। ফার্স্ট সেন্টেন্সটা কি? মাই ব্রাদার ইজ টল অ্যান্ড ওয়েল বিল্ট। সেকেন্ড সেন্টেন্সটা কি? হি হ্যাজ শর্ট ব্ল্যাক হেয়ার বাট হি ইজ গোয়িং বল্ড ফাস্ট। এই দুটো সেন্টেন্স দিয়ে কিন্তু আপনি তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স খুব ইজিলি ডিসক্রাইব করে ফেললেন, রাইট? সো আমরা নেক্সট স্টেপ, মানে স্টেপ থ্রিতে শিখব যে এই ডিসক্রিপশনটাকে আরো বেশি কিভাবে আপনি আগাতে পারেন। স্টেপ থ্রিতে আমরা সেই ব্যক্তিটারই একটা আইডেন্টিফাইং ফিচার বা তাকে নিয়ে ইউনিক কিছু একটা ডিসক্রাইব করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, এটা যে কোনো ধরনের এমন ফিচার হতে পারে বা বৈশিষ্ট্য হতে পারে যেটা তাদেরকে একটু আলাদা করে তুলে। যেমন আমরা যদি আগের এক্সাম্পল তার উপরই আরেকটু এলাবোরেট করি, তাহলে হয়তো বা আমরা বলতে পারি হি হ্যাজ আ স্কার ইন হিজ লেফট আই, মানে তার বাম চোখে একটা ছোট্ট দাগ আছে। সো আপনার কাছে কিন্তু অলরেডি ইতিমধ্যে তিনটা সেন্টেন্স এসে গেছে, রাইট? ফার্স্ট সেন্টেন্সটা কি? মাই ব্রাদার ইজ টল অ্যান্ড ওয়েল বিল্ট। সেকেন্ড সেন্টেন্সটা কি? হি হ্যাজ শর্ট ব্ল্যাক হেয়ার বাট হি ইজ গোয়িং বল্ড ফাস্ট। থার্ড সেন্টেন্সটা কি? হি হ্যাজ আ স্মল স্কার ইন হিজ লেফট আই, যে তার বাম চোখে একটা ছোট্ট দাগ আছে। ইউনিক ফিচার কিন্তু অনেক ধরনের হয়, রাইট? যে কারো কপালে হয়তো বা একটা তিল থাকে, কারো কান একটু বড় হয়, কেউ হয়তো বা অনেক ফানিভাবে ড্রেস করে, ফানি কাপড় পরে। সো এই ধরনের ইউনিক ফিচারগুলো একটু ডিসক্রাইব করতে হবে আমাদের। কিন্তু এখন আমরা আস্তে আস্তে একটু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে বেরিয়ে আসি, রাইট? আমরা এখন সে দেখতে কেমন এটাকে আর ডিসক্রাইব না করে আমরা চেষ্টা করব যে তাকে নিয়ে একটু ডিপার বা একটু অ্যাডভান্সড কথা বলা। সো আমরা স্টেপ ফোরে তাকে নিয়ে একটু পজিটিভ কথা বলার চেষ্টা করব। পজিটিভ কথা কি ধরনের হয়? যেমন এটা হতে পারে হি ইজ রিয়েলি ফানি, বা মাই ব্রাদার ইজ এ রিয়েলি ফানি পার্সন, যে সে অনেক ঠাট্টা মস্কারি করে, সবার সঙ্গে অনেক জোক করে, সবাইকে হয়তো বা অনেক হাসায়। সো হি ইজ আ রিয়েলি ফানি পার্সন। সো এই সেন্টেন্সটা ধরে আপনি কিন্তু আপনার ভাই সম্পর্কে বা আপনার ব্রাদারকে নিয়ে একটা পজিটিভ কথা বলছেন। পজিটিভ কথা যেভাবে বলছেন সেভাবে কিন্তু নেগেটিভ কথাও বলা যায়। নেগেটিভ ক্যারেক্টারিস্টিক বা নেগেটিভ কোনো বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, তাহলে কিন্তু আমরা এটাও বলতে পারি যে হি ইজ আ রিয়েলি লেজি পার্সন, যে সে খুবই অলস। খেয়াল করে দেখেন, এরই মধ্যে কিন্তু আপনার অনেকগুলো সেন্টেন্সেস রেডি, রাইট? আমরা যদি ফার্স্ট থেকে আবার রিভাইজ করি, তাহলে আমাদের কাছে কি কি সেন্টেন্সেস আছে? আমাদের কাছে ফার্স্ট সেন্টেন্স আছে হলো মাই ব্রাদার ইজ টল অ্যান্ড ওয়েল বিল্ট। সেকেন্ড সেন্টেন্স আছে হলো যে হি হ্যাজ শর্ট ব্ল্যাক হেয়ার বাট হি ইজ গোয়িং বল্ড ফাস্ট। থার্ড সেন্টেন্স আছে হলো হি হ্যাজ আ স্কার ইন হিজ লেফট আই। এবং ফোর্থ সেন্টেন্স হলো হি ইজ আ রিয়েলি ফানি
পার্সন। সো চারটা সেন্টেন্স দিয়ে কিন্তু অলরেডি আপনার ভাই সম্পর্কে আমার মোটামুটি একটু ধারণা হয়ে গিয়েছে, রাইট? আমরা এর পরের স্টেপে এই ডিসক্রিপশনটাকে আর একটু অ্যাডভান্স করব, কারণ আরও অ্যাডভান্স করা কিন্তু পসিবল। তো পাঁচ নম্বর স্টেপে আমরা এই লাস্ট যে সেন্টেন্সটা বলেছি সেটাকে নিয়ে আমরা একটা এক্সাম্পল দিব বা একটা উদাহরণ দিব। যেমন আমরা লাস্ট সেন্টেন্সে বলেছিলাম যে হি ইজ আ রিয়েলি ফানি গাই বা হি ইজ আ রিয়েলি ফানি পার্সন। সো এই স্টেটমেন্টটাকে আমরা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে আর একটু ব্যাক আপ করবো। সেটা আমরা কীভাবে করতে পারি? আমরা হয়তো বা বলতে পারি হি ইজ আ ফানি পার্সন, হি অলওয়েজ লাভস অ্যাট দ্য রং মোমেন্ট, মানে সে সবসময় ভুল মোমেন্টগুলোতে ভুল টাইমে হেসে দেয়। সিমিলারলি আমরা যদি নেগেটিভ এক্সাম্পলটা নিয়ে একটু ইয়ে করি বাড়াই, তাহলে আমরা হয়তো বা বলবো যে হি ইজ আ লেজি পার্সন, হি রেয়ারলি ডাজ এনিথিং অ্যাট হোম, মানে সে একটু অলস এবং সে বাসায় কিচ্ছু করে না। এই ধরনের এক্সাম্পল দিয়ে যখন আপনি আপনার সেন্টেন্সটাকে ব্যাক আপ করছেন তখন ইমিডিয়েটলি কিন্তু আমরা আরেকটু আইডিয়া পাচ্ছি, রাইট? আপনি যে মানুষটাকে ডিসক্রাইব করার চেষ্টা করছেন তার সম্পর্কে আমরা আরেকটু ডিপ আইডিয়া পাচ্ছি। লাস্ট স্টেপে গিয়ে আমরা এইটাকে আরেকটু অ্যাডভান্স করবো, আরেকটু অ্যাডভান্স লেভেলের ডিসক্রিপশনে যাব। লাস্ট স্টেপ, লাস্ট স্টেপে আমরা আমাদের এই ডিসক্রিপশনটাকে আরেকটু পার্সোনাল করার চেষ্টা করব। যে আপনার ভাইকে যে আমরা এতক্ষণ ধরে ডিসক্রাইব করে এসেছি তার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন, বা আপনি যাকে ডিসক্রাইব করতে যাচ্ছেন তার সাথেই আপনার আদৌ সম্পর্কটা কেমন। সো আমরা যদি ভাইয়ের এক্সাম্পলটাই দিই তাহলে হয়তো আমাদের সেন্টেন্সটাই খুব কিছুটা এরকম হতে পারে যে মাই ব্রাদার অ্যান্ড আই আর ভেরি ক্লোজ, উই শেয়ার এভরিথিং উইথ ইচ আদার, মানে আমার ভাই এবং আমি এতই ক্লোজ যে আমরা একজন আরেকজনের সঙ্গে সব কিছু শেয়ার করি। খেয়াল করে দেখেন আপনাদের কিন্তু ছয়টা সেন্টেন্স এখানে ইতিমধ্যে রেডি হয়ে গেছে। আমরা যদি শুরু থেকে একদম সব সেন্টেন্সগুলো আবার বলার চেষ্টা করি তাহলে দেখি আমাদের কি হয় সেন্টেন্সগুলো, রাইট? সো ফার্স্ট সেন্টেন্স, মাই ব্রাদার ইজ টল অ্যান্ড ওয়েল বিল্ট, ফার্স্ট সেন্টেন্স কিন্তু ডান। সেকেন্ড সেন্টেন্স, হি হ্যাজ শর্ট ব্ল্যাক হেয়ার বাট হি ইজ গোয়িং বল্ড ফাস্ট। Third sentence, he has a scar in his left eye. Fourth sentence, he is a really funny person. Fifth sentence, apnar example, he often makes jokes at the wrong moment. Mane she onek shomoy erokom bhul time e heshe dey. Last sentence, my brother and I are very close. We always share everything with each other. এভাবেই কিন্তু ছয়টা স্টেপ ফলো করে আমরা যে কোনো কাউকে ইংলিশে ডিসক্রাইব করে ফেলতে পারি, রাইট? সো আমাকে কমেন্ট সেকশনে এখনই এরকম যে কোনো কাউকে ডিসক্রাইব করে দেখান তো এই ছয়টা স্টেপ ফলো করে, দেখি আপনাদের ডিসক্রিপশনগুলো কেমন হয়। ইংলিশে কিন্তু অনেক ধরনের জিনিসকে এরকম খুবই সিম্পল কিছু স্টেপ ফলো করে ডিসক্রাইব করা যায় বা তার বর্ণনা দেওয়া যায়। সো নেক্সট ক্লাসে আমরা এরকম আরও অনেক জিনিস ইংলিশে ডিসক্রাইব করা শিখবো খুব ইজি, খুব সিম্পল কিছু স্টেপস ফলো করে। সো সি ইউ নেক্সট ক্লাস।